স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল ইসরাত জাহান রিমা নামের এক শিশু শিক্ষার্থীর। বুধবার দুপুর 12:30 মিরসরাই উপজেলার পুরাতন মহাসড়কে জোরালগঞ্জে কাটাবিল রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী রিমা জোরালগঞ্জ ইউনিয়নের 9 নং ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় কাটাবিল গ্রামের জামাল উদ্দিন ও রোকসান আক্তারের মেয়ে এবং হাদিসরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় 9 নং ওয়ার্ড ইউপি সদস্য কামরুল হাসান জানান, স্কুল ছুটির পর দুপুর 12:15 দিকে বাড়ি ফেরার পথে শিশু শিক্ষার্থী রিমা সড়ক পারাপারের সময় মহাজনহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী একটি বাস তাকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় 12:30 দিকে তার মৃত্যু হয়। বিকেলে জানাজা শেষে শিশুর মরদেহ নিজ গ্রামে দাফন করা হয়। নিউজ ডেস্ক, চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।